কুষ্টিয়া জামালপুরের ঘরের আঙিনায় পতিত জমিতে চলছে মশলার আবাদ। জিও ব্যাগেও চাষে সাড়া ফেলেছেন এসব মশলা গ্রামের অনেকেই। আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তার জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দেশে 50 ধরনের মশলার চাহিদা থাকলেও চাষ হয় 7টির, বাকিগুলো আমদানি করতে হয়। বিশ্ব বাজারে দর বাড়লে বিপাকে পড়েন গ্রাহকরা। তবে মশলার উৎপাদন বাড়ছে সরকারি উদ্যোগে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 110 উপজেলা ও 25টি হর্টিকালচার সেন্টারে আবাদ করা হচ্ছে 23 ধরনের মশলার 48 জাত। একই প্রকল্পে ঘরের আঙিনায় দারুচিনি, তেজপাতা, হলুদ ও আদা ফলাচ্ছে কুষ্টিয়ার বরতৈল ভাদারিয়াপাড়ার 100 পরিবার। জিওব্যাগে আদা চাষে সফল জামালপুরের মাদারগঞ্জের শামিমা আক্তারও। আমি 1200 বস্তা আদা চাষ করছি। আমার 2 কেজি পরিমাণে যদি আদা হয়, 2-6 টাকা কেজি যদি বেশি, তত আমি 2,40,000 টাকার মতো বেচতে পারবো। অল্প পরিশ্রম আর খরচে ফলন ভালো পেয়ে খুশি এই চাষিরা। 5000 বস্তায় আদা চাষ করছিলাম, মোটামুটি সেই বছর আমি প্রায় অনেক টাকা ইনকাম করছিলাম। সুবাইবু চাষ করতেছি, তার ভিতরে একটু ফাঁকা থাকে দেখি বস্তায় আদা দিয়ে দুইজনে দেখাশোনা করি। কৃষকদের চাহিদা পূরণের পর এসব ফসল আবার বীজ হিসেবে কিনে নেবে কৃষি বিভাগ। আমরা মামুকপুর গ্রামে বস্তায় আদা চাষ করার সিদ্ধান্ত গ্রহণ করি। অনাবাদী যত জায়গা আছে সমস্ত জায়গাতেই মশলার আবাদ হবে। প্রতি বস্তায় 35 টাকার মতো খরচ হবে। এটা পরবর্তীতে 2.5 থেকে 3 কেজি করে প্রতি বস্তায় আদা এটা উৎপাদিত হবে। ব্যক্তিগত উদ্যোগে বাগানের পতিত জমিতে আদা চাষ করছেন গাইবান্ধার কৃষক ইউসুফ আলী এবং হিলির নয়নগরের রকুনুজ্জামান। বস্তার মধ্যে যে মাটি আর হচ্ছে গোবর সার, জৈব সার যেটা দেওয়া হয়েছে ওই সারটুকুই, আর কোনো সার দিতে হবে না। আদা সকলেরই লাগে, যার ফলে আদাটা করলে ছেঁয়াতে সব জায়গাতে আদা করা যায়। আমাদের এই যে পতিত জমিতে যে আবাদ করে কৃষককে স্বাবলম্বী করা যায়, এই মর্মে আমরা কৃষককে পরামর্শ দেই। বস্তায় আদা চাষটা কিন্তু নতুন একটা প্রযুক্তি এবং লাভজনক একটা প্রযুক্তি, যেখানে আমাদের প্রতি ইঞ্চি জমির আমরা সদ্ব্যবহার করতে চাচ্ছি। চাষাবাদের এ পদ্ধতিতে প্রতি জমি থেকে বিপুল পরিমাণ মশলা উৎপাদনে আশাবাদী কৃষি বিভাগ। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।